গণতন্ত্র রক্ষার আন্দোলনে সব বাধা উপেক্ষা করে আগামী রোববার নয়াপল্টনে হাজির হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া কোনো কারণে তিনি পাশে থাকতে না পারলেও সরকার প্রত্যন না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান খালেদা নেতাকর্মী ও জনগণের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন গণজমায়েতে কোনো কারণে পাশে থাকতে না পারলেও আন্দোলন চালিয়ে যান বহু রক্তের বিনিময়ে গণতন্ত্র এনেছি আমরা এদেশের গণতন্ত্র আমরাই রক্ষা করব প্রহসনের নির্বাচনকে না বলতে জনগণকে মার্কস ফর ডেমোক্রেসিতে সামিল হওয়ার আহ্বান জানান তিনি প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম স্বাধীনতা যুদ্ধের বিজয়ের মাসে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামী উনত্রিশে ডিসেম্বর জাতীয় পতাকা হাতে আমি আপনাদের প্রতি ঢাকার নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে সমবেত হতে অনুরোধ করছি আমি আশা করি সকল প্রতিকূলতা প্রতিবন্ধকতা উপেক্ষা করে আপনারা উনত্রিশে ডিসেম্বর ঢাকায় গণতন্ত্র রক্ষার সমাবেশে শরিক হবেন আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই সরকারের এ প্রহসনের নির্বাচনে শরিক হতে না বলার জন্য আহ্বান জানাচ্ছি গণতন্ত্রকে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনকে হা বলার জন্য আহ্বান জানাচ্ছি আমি আমার দলের নেতাকর্মীদেরকে আহ্বান জানাচ্ছি আমি আপনাদের পাশে আছি থাকবো সবসময় যদি আমি আপনাদের পাশে থাকতে না পারি তাহলেও আপনারা আপনাদের এই কর্মসূচি আন্দোলন চালিয়ে যাবেন এই সরকারের বিদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এদেশে আমরা গণতন্ত্র এনেছি আবারও গণতন্ত্র আনব এবং ইনশাল্লাহ সেদিন আর বেশি দূরে নেয় বিজয় আমাদের সুনিশ্চিত আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ